ডিয়ার ভিউয়ার্স, চলো আজকের ক্লাসে আমরা দুই ধরনের সেন্টেন্স একটু প্র্যাকটিস করে নিই। প্রথম ধরনের সেন্টেন্সগুলি এমন থাকছে, সে যে কেমন লোক একটি অংশ, আমি বুঝে উঠতে পারি না বা আমি জানি না সে কেমন ধরনের লোক, বা আমি জানি না এটা কেমন ধরনের প্রবলেম, বা আমি জানি না এটা কেমন ধরনের ঠাট্টা হলো। এই ধরনের যে সেন্টেন্সগুলি আমরা ইউজ করি সেটা বলে দিচ্ছি। আর আমি বুঝে উঠতে পারি না বা আমি জানি না, তার জন্য আমরা প্রথমে ইউজ করব আমি বুঝে উঠতে পারি না, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, অথবা আমরা ইউজ করতে পারি আই ডোন্ট নো, আমি জানি না বা আমি বুঝতে পারি না, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। সো আমি বুঝে উঠতে পারি না বা আমি জানি না জন্য এই অংশ। তারপর কি বলেছে, সে যে কেমন ধরনের লোক, একটি নাউন ক্লজ আমাদের ইউজ করতে হবে, তা হচ্ছে হোয়াট কাইন্ড অফ পার্সন হি ইজ। আমাদের মনে রাখার বিষয় হচ্ছে হোয়াট কাইন্ড অফ পার্সনের জায়গায় হতে পারে হোয়াট কাইন্ড অফ প্রবলেম ইট ইজ, হোয়াট কাইন্ড অফ জোক ইট ইজ, এমন হতে পারে। আমরা কিছু এক্সাম্পল আবার দেখে নেব। তাহলে এখানে কি বলছে, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট কাইন্ড অফ, আমি বুঝতে পারি না কেমন। তাহলে হোয়াট কাইন্ড অফটাকে মনে রাখবো, যদি পার্সন হয়, সমস্যা হয় বা যা কিছু হোক না কেন, এই অংশে আমরা ব্যবহার করব। তারপর হচ্ছে সাবজেক্ট হি হতে পারে, ইট হতে পারে, দেই হতে পারে, হোয়াট কাইন্ড অফ ফ্রেন্ড দেয়ার, আমি জানি না ওরা আবার কেমন বন্ধু, মানে হচ্ছে ভালো মন্দ যাই হোক, আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ ফ্রেন্ড দেয়ার, আমি জানি না তারা কেমন বন্ধু, অর্থাৎ আমার ভালো বন্ধু না মন্দ বন্ধু, আমার প্রয়োজন আমাকে সাহায্য করবে কি করবে না, এরকম বিষয়গুলি। তাহলে আর কয়েকটি এক্সাম্পল আমরা একটু দেখে নিই। আমরা এই ক্ষেত্রে দুটো ফ্রেজই ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি যে আমি জানি না এটা কেমন ধরনের পোশাক, মানে হচ্ছে অদ্ভুত ধরনের পোশাক, বা পোশাকটা আমার পছন্দ হচ্ছে না, বা সে পোশাকটা হয়তো পরে বেরিয়েছে কিন্তু আমার পছন্দ হচ্ছে না। আমরা অনেক সময় বলে থাকি যে এটা আবার কেমন ধরনের পোশাক, বা অদ্ভুত, তো এমন একটি শব্দ যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ, আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ ড্রেস ইট ইজ, আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ ড্রেস ইট ইজ, আমি জানি না এটা কী ধরনের সমস্যা, বা আমি বুঝতে পারি না এটা কী ধরনের সমস্যা, আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ প্রবলেম ইট ইজ, আমি জানি না এটা কেমন ধরনের ঠাট্টা, বা আমার সঙ্গে কেউ একটা ইয়ার্কি করেছে কিন্তু এটা তো ইয়ার্কির মধ্যে পড়ে না, আমি জানি না সে এটা কী হিসাবে করলো, আমি জানি না এটা কেমন ধরনের ঠাট্টা, আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ জোক ইট ইজ, আই ডোন্ট নো বা আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট কাইন্ড অফ জোক ইট ইজ, এমন বলতে পারি। আমি বুঝতে পারছি না যে এটা কী অবস্থা, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট কাইন্ড অফ সিচুয়েশন ইট ইজ, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট কাইন্ড অফ সিচুয়েশন ইট ইজ। চলো এবার পরের বাক্য গঠন নিয়ে একটু আলোচনা করা যাক। বাংলা সেন্টেন্সগুলি আমরা এমন ব্যবহার করতে পারি পরে ইংরেজি যে সেন্টেন্স বা ফ্রেজগুলি আমরা শিখব তার জন্য, ঠিক কিংবা ভুল, আমি ওখানে যাব, মানে আমি ওখানে যাব সেটা ঠিক হোক আর ভুল হোক আমি ওখানে যাবই, কম বেশি যাই হোক আমি এটা কিনবো, আমি যেটা পছন্দ করেছি সেটা আমি কিনবো, তার মূল্য কম হোক কিংবা বেশি, ওয়েদার ইট ইজ রাইট অর রং, ঠিক হোক কিংবা ভুল। অথবা এটাকে শর্ট করে আমরা সম্পূর্ণ ক্লজ যদি ইউজ করি, ভার্ব ইউজ করি ইজ, তাহলে এমন হবে, অথবা শর্ট করে বলতে পারি রাইট অর রং, আমি ওখানে যাব, সিম্পল ফিউচার টেন্স, দেন উই ক্যান ইউজ আই শ্যাল গো দেয়ার অর আই উইল গো দেয়ার। শ্যালের থেকে যখন একটু বেশি ইচ্ছা প্রকাশ করব যে আমি যাব, দৃঢ়ভাবে বলতে চাইব, তখন উই ক্যান ইউজ উইল। সো হোয়েদ রাইট অর রং আই উইল গো দেয়ার, Whether it is right or wrong, I shall go there. আমি এখানে যাবই, যদি এমন বলতে চাই তখন আমরা এখানে মাস্ট ইউজ করতে পারি, মাস্ট, আই মাস্ট গো, আমাকে ওখানে যেতেই হবে, আই মাস্ট গো দেয়ার অর আই মাস্ট গো। তাহলে পরের সেন্টেন্সটি কী বলছে একই রকমভাবে, কম হোক বা বেশি, মোর অর লেস, কম বা বেশি যাই হোক, মোর অর লেস, আমরা শর্ট করে বলবো আমি এটা কিনবো, সেখানে তো সিম্পল কনস্ট্রাকশন ইউজ হবে, আই উইল বাই ইট, আই উইল বাই ইট, আমি এটাকে কিনবো, মোর অর লেস আই উইল বাই ইট, সহজ করে আমরা বলবো। হোয়েদার ইট ইজ মোর অর লেস, আমরা চাইলে এমনও বলতে পারি
কিন্তু স্পোকেনের ক্ষেত্রে আমরা সবসময় শর্ট ফর্মটাকে ব্যবহার করি বা শর্ট ফর্মটাকে ব্যবহার করা উচিত স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। সো মো ও লেস আই উইল বাই ইট। সো লেটস প্র্যাকটিস এ ফিউ মোর এক্সাম্পলস উইথ দিস কনস্ট্রাকশন। যেমন এরকম সেন্টেন্স আমরা আরও বলতে পারি যে ভালো হোক কিংবা মন্দ আমার এটা চাই। Whether it is good or bad, I want this. Athoba, good or bad, I want this. Short koreo bolte pari, chaile hoche clause ta shompurno use koreo bolte pari. I want this, eta to jerokom sentence present tense use hoyeche, amar eta chai. Jodi tar eta chai hoy, tale she wants it. He wants it. Shekhetre as hoye jabe wants ei. আরেকটি এক্সাম্পল বলতে পারি, আজ হোক কিংবা কাল সে সফল হবেই। টুডে অর টুমোরো শি অর হি উইল বি সাকসেসফুল, সে সফল হবে। হোয়েদার ইট ইজ টুডে অর টুমোরো হি উইল বি সাকসেসফুল অর হি উইল সাকসিড। সাকসিড হচ্ছে ভার্ব ফর্ম, সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। উইল বি সাকসেসফুল অর উইল সাকসিড এমন বলতে পারি। তাহলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের লেসন আমরা এই পর্যন্তই রাখছি। কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি ফর ইউর বেটার ইম্প্রুভমেন্ট।